তেলিয়ামুড়া আর.ড ব্লকের অন্তর্গত 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত মডেল গ্রাম পঞ্চায়েতের শিরোপা অর্জন করেছে। সেই মডেল গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন প্রকল্প রয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকাকে সৌন্দর্যায়নের লক্ষ্যে এবং মানুষজনের উন্নতিকল্পে কাজ করার জন্য বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি হল স্বচ্ছতা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় পাড়ায় এবং মানুষজনদের বাড়িঘরকে স্বচ্ছ, সুন্দর এবং নির্মল গ্রাম গড়ে তোলার লক্ষ্যে প্রতি মাসের প্রথম এবং চতুর্থ রবিবার এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হবে। সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার এই সাফাই অভিযানের মধ্য দিয়ে এই স্বচ্ছ ভারত অভিযানের সূচনা হলো। এদিনের এই স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল সূত্রধর জানান, এই সাফাই অভিযানে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের 45টি ভিলেজ অর্গানাইজেশনের মা এবং বোনদের নিয়ে এই কর্মসূচির সূচনা করা হলো। তাছাড়া তিনি আরও বলেন, স্বচ্ছতা সমাজকে সুন্দর রাখার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করে। কেননা আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তবে দেখতে যেমন দৃষ্টিকটু ঠিক তেমনি এগুলো থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। আমাদের বিবেকানন্দ নগর তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত যে তেলিয়ামুড়া আর.ড ব্লকের অন্তর্গত 17টা পঞ্চায়েতের মধ্যে মডেল পঞ্চায়েত হিসেবে মনোনীত হয়েছেন, তো সেই উপলক্ষে আমাদের একটা প্রজেক্ট হলো স্বচ্ছতা প্রজেক্ট। মানে গ্রামের যত রাস্তাগুলি আছে পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে প্রত্যেক বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। তো এই জিনিসটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বাড়িতে এবং রাস্তার মোড়ে রাস্তাঘাট সবগুলি পরিষ্কার রাখতে চাই, যার জন্য আজকে আমরা একটা স্বচ্ছ ভারত অভিযান করছি এবং এটা প্রত্যেক মাসের প্রথম রবিবার এবং শেষ রবিবার এটা কন্টিনিউয়াসলি থাকবে। তো এই আজকে যে প্রোগ্রামটা, এটার মধ্যে আমাদের তেলিয়ামুড়ার বিবেকানন্দ নগর ভিলেজ অর্গানাইজেশনের 45টা গ্রুপের যারা মা ও বোনেরা আছেন তারা উপস্থিত আছেন। স্বচ্ছতা তো ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।